বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কী কী সংলাপ তোমাদের পরীক্ষায় আসার মতো সে সম্পর্কে নিশ্চয়ই আলোচনা করব। তার আগে কীভাবে সংলাপ লিখতে হয় এবং কীভাবে ফুল মার্কস পাওয়া যায় সেটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। এর আগে আমরা প্রতিবেদন নিয়ে একটা ক্লাস করেছিলাম, যে ক্লাসের মাধ্যমে কী কী প্রতিবেদন ইম্পর্টেন্ট রয়েছে এবং প্রতিবেদন কীভাবে লিখতে হয় যাতে করে তোমরা পুরো ফুল মার্কস পাবে, ঠিক সেরকমভাবে কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছিলাম। আজ ঠিক একইভাবে সংলাপ কীভাবে লিখতে হয় এবং কীভাবে লিখলে আমরা পুরো মার্কস পাবো সে বিষয়ে আলোচনা করব। তার সঙ্গে অবশ্যই সাজেশন থাকবে বা কোনগুলোর মধ্যে তোমাদের মাধ্যমিকে প্রশ্ন কমন পেতে চলেছে সেটাও বলে দেবো, কারণ আগেরবার যে সংলাপ দিয়েছিলাম তার ভিতর থেকেই কমন পড়েছিল। অর্থাৎ আগেরবার বা যতবার আমরা তোমাদের সামনে বিভিন্ন সাজেশন তুলে ধরেছি, এবারও ঠিক যে কটা বলবো তার মধ্যে দিয়েই পরীক্ষায় আসবে এটা অন্তত নিশ্চিতরূপে বলতে পারি। তো এখন যে বিষয়ে আমরা বলবো সেটা হচ্ছে, স্যার সংলাপটা কীভাবে লিখব। একদম প্রথম কথা, সংলাপ কী? সংলাপটা হচ্ছে দুজনের কথোপকথন, সেটা দুই বন্ধু হতে পারে, একজন শিক্ষক একজন ছাত্র হতে পারে, দুই বান্ধবী হতে পারে, যে কাউয়ের মধ্যে, অর্থাৎ দুজনের মধ্যে কথোপকথন। তবে আমরা যখন কথা বলি তখন নিশ্চয়ই কথা বলার একটা বিষয় থাকে, কারণ বিষয় ছাড়া তো কথা বলা যায় না, সে বিভিন্ন বিষয় হতে পারে। রাস্তাতে হেঁটে যাচ্ছি যখন, তখন স্বাভাবিকভাবে রাস্তাটা খারাপ হলেও কথা ওঠে, ধর রাস্তাটা খুবই খারাপ, রাস্তাটা যদি একটু ঠিকও করে না, তো এটাও একটা বিষয়, রাস্তা খারাপ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ হতেই পারে। আবার ধরো রাস্তাতে যাচ্ছি, প্রখর রোদ, প্রচণ্ড রোদ, ছায়া নেই, তখনও কথা হতে পারে যে পাশে গাছগুলো ছিল রাস্তার পাশে, কিছু কি সুন্দর আগে ছায়া হতো, এখন আর ছায়া হয় না, এই বিষয়ে দুজন কথা বলতে বলতে চলে যাচ্ছ। তো সংলাপের ইস্যু অনেক কিছুই হতে পারে। তো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে কী কী আসতে পারে সে বিষয় নিয়ে, যেমন ধরো সাপোজ অ্যাজ এ এক্সাম্পল যদি আমরা বলি যে বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করো, খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। বিশ্ব উষ্ণায়ন মানে কি? ক্রমাগত উষ্ণতাটা বেড়ে যাচ্ছে। তো সেই বিষয় নিয়ে যদি আমরা দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করি, তাহলে সেই সংলাপের ভেতরে ঢোকার একটা মুহূর্ত আমাদের তৈরি করতে হবে। হঠাৎ করে তো কেউ বলবে না যে এই চারিদিকে গরম বেড়ে গেল, সেটা কি বলবে? বলবে না। তাহলে যখন আমরা সংলাপ লিখবো কীভাবে লিখবো, আমি তোমাদের জন্য একটা ডেমো পেজ সেট করে রেখেছি, এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। একদম আমরা যখন উত্তরটা লিখবো না, তখন সবসময় চেষ্টা করবো যে একটা নিউ পেজ নেওয়ার, অর্থাৎ নতুন পেজে লেখার চেষ্টা করবো, মার্জিন টার্জিন দেওয়া থাকবে। তো আমাদের যেটাই পরীক্ষা আসুক না কেন, তার জন্য কিন্তু সুন্দর একটা নামকরণ করবো। যেমন ধরো বললো বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করো, তখন আমরা হেডিংটা কী করবো? বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। বোঝা গেল কী বললাম? ধরো বৃক্ষরোপণ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে আসতেই পারে। তো আমরা কী করবো? হেডিংয়ে ঠিক ওই কথাটাই লিখবো যে বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তো আমাদের ঠিক যেমন প্রশ্ন আসবে সেই রকমভাবেই আমরা হেডিংটা লিখবো উত্তর লেখার জন্য, একদম বেসিক আইডিয়া। নেক্সট আমরা একটা লাইন লিখবো, কোন লাইন? সেই যে সংলাপটা শুরু হওয়ার মুহূর্ত, যেমন ধরো সেটা বিভিন্ন রকম মুহূর্ত হতে পারে, সেটা কিন্তু তোমাকে নিজেকেই ক্রিয়েট করতে হবে। যেমন ধরো বৃক্ষরোপণ নিয়ে যদি তুমি বলো যে 5ই জুন চারিদিকে বৃক্ষরোপণ দিবস পালিত হচ্ছে, সেই পরিবেশ দিবস পালিত হচ্ছে, সেই উপলক্ষে বৃক্ষরোপণ দেখে দুই বন্ধুর মধ্যে সংলাপ শুরু, মানে যেটা আমার পরীক্ষায় আসুক না কেন সেই সম্পর্কে একটা ফার্স্ট লাইন কিন্তু তোমাকে দিতে হবে। ধরো বিশ্ব উষ্ণায়ন, প্রচণ্ড গরমে তীব্র দাবদাহে দুই বন্ধু ঘামতে ঘামতে স্কুল থেকে বাড়ি ফেরার সময় সংলাপের সূচনা। তার মানে কি? আমরা যে বিশ্ব উষ্ণায়নের যে মূল বিষয় সেই বিষয়ের মধ্যে প্রবেশ করে গেলাম, তারপরে আমরা মূল সংলাপটা শুরু করবো। তাহলে আমাদের যে সংলাপে আসুক না কেন সেই সংলাপের একটা স্টার্টিং বাক্য, অর্থাৎ সেটা কোন মুহূর্তে কোন পরিপ্রেক্ষিতে শুরু হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা ছোট্ট করে একটু 1 থেকে 2 লাইনের ভেতরে একটা ইনবক্সের মধ্যে আমরা লিখে দেবো। বোঝা গেল কি বললাম? তারপরেই কিন্তু আমরা মূল সংলাপ শুরু করব। বোঝা গেল? বেশ, এবার যখন আমরা মূল সংলাপ শুরু করব, আমরা কিছু কিছু ছেলেমেয়েদের যখন পড়াই তখন দেখেছি যে সংলাপ যখন লিখছে, হ্যাঁ রে তুই ভালো আছিস, পরের লাইনে হ্যাঁ ভালো আছি, তারপর লাইনে তুই কেমন আছিস, হ্যাঁ আমি ভালো আছি, এই যে অবাঞ্ছিত কথা, অবাঞ্ছিত কথা মানে এইগুলো কিন্তু অ্যাকচুয়াল সংলাপ নয়। সংলাপ তোমাকে পরীক্ষায় দেওয়া মানে যে বিষয়টা দেওয়া আছে বা যে বিষয়টা তোমার পরীক্ষাতে লিখতে দেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে তুমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ করো, সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলো। তুমি যেটা বলছো, হ্যাঁ তুই কেমন আছিস, হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস, আমি ভালো আছি, তোর বাড়ির লোক কেমন আছে, আমার বাড়ির লোক ভালো আছে, তুই তোর বাড়ির লোক কেমন আছে, হ্যাঁ আমার বাড়ির লোক ভালো আছে, এগুলো ঠিক আছে, কিন্তু যখন আমরা সেটা খাতা কলমে লিখছি তখন একটু অন্যরকম, কারণ আমাদের বিষয়ের দিকে নজরটা রাখতে হবে। সাপোজ আমাকে পড়লো বিশ্ব উষ্ণায়ন, তাহলে আমরা কী বলবো? একদম ফার্স্টে স্টার্টিং আমরা শুরু করে দিলাম। তারপরে ধরো দুজন বন্ধু কথা বলবে, তাহলে প্রথম যে বন্ধুটা রয়েছে সে বলবে যে চারিদিকে প্রচণ্ড গরম, গাছপালা কেটে যাওয়ার কারণে ক্রমাগত উষ্ণ হচ্ছে, যে কারণে পৃথিবীর টেম্পারেচার কিন্তু ক্রমাগত বাড়ছে। সঙ্গে সঙ্গে বিপরীত বন্ধু, হ্যাঁ রে বন্ধু তুই ঠিকই বলেছিস, এই 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 কারণের জন্য কিন্তু ক্রমাগত বিশ্ব উষ্ণ এই উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে। আর এক বন্ধু, এখান থেকে তাহলে বাঁচার আমাদের উপায় কী? আর এক বন্ধু বলে দিল যে আমরা যদি নিয়মিত গাছ লাগাই, সিএফসি গ্যাস আমরা কম ব্যবহার করি,
হ্যাঁ, তারপরে নিয়মিত আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, অর্থাৎ গাছ লাগানোর যে বিষয়টা সেটা আরও যদি ভালো করে বলে দেওয়া যায়, সেইগুলো যদি করি, যেটা আমরা সিএফসি গ্যাসের কথা বললাম সেগুলো যদি আমরা কম ব্যবহার করি, তাহলে স্বাভাবিকভাবে আমাদের বিশ্ব উষ্ণায়নটা কমে যাবে। এই যে যে কথাবার্তা, এই কথাবার্তাগুলোর মধ্যে আমরা কী পেলাম? দেখো, আমাকে প্রশ্ন দিয়েছিল কি বিশ্ব উষ্ণায়ন, আমরা দুজন বন্ধু যখন কথা বলছি সেই কথাগুলোর মধ্যে দেখো বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ করলাম। কি বিশ্ব উষ্ণায়ন, কি বিশ্ব উষ্ণায়ন, কেন হয় বিশ্ব উষ্ণায়ন, হওয়ার ফলাফল কি, এটার নিবারণের উপায় কি, তাই তো? কথাগুলোর মধ্যে দিয়েই কিন্তু বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আমি আমার যাবতীয় তথ্য তুলে ধরলাম। এটাই হলো সংলাপ, বোঝা গেল? অবাঞ্ছিত কথাটা কিন্তু সংলাপ নয়। ধরো বৃক্ষরোপণ, তাহলে কি বলবো, বৃক্ষরোপণ কি, বৃক্ষরোপণের উপযোগিতা কি, বৃক্ষ না থাকলে কি হতো, বৃক্ষ রাখার দরকার কেন, এই রকম কিছু কিছু কথা আমাদের সংলাপের উত্তর লেখার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে, তাহলেই কিন্তু আমাদের তথ্য সম্মিলিত উত্তরটা আমরা পাবো, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই একটা ফুল মার্কস পাবো। বোঝা গেল কি বললাম কথাটা? তাহলে এরকমভাবে কিন্তু আমাকে ধীরে 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 এগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা ফুল মার্কসটা পেতে পারি। এরকমভাবে আমরা অনেকে ভাবো কি 10টা 12টা 14টা লিখবো, না প্রয়োজন নেই, 4-5টা বাক্য, অর্থাৎ দুজন ক্যান্ডিডেট কথা বলবে, একজন ক্যান্ডিডেট 3-4টে বলো, আর একজন ক্যান্ডিডেট 3-4টে বলো, মোট 7-8টা তথ্য আমি তুলে ধরলাম, তারপরে লাস্ট বাই আজকে তবে আসি, এরকমভাবে আমি শেষ করে দিলাম। এতেই কিন্তু এনাফ, আমাকে অবাঞ্ছিত কথা বলে ফাও ফাও পৃষ্ঠা ভরানোর কোনো দরকার নেই, উপযুক্ত অল্প পরিমাণ কিছু তথ্য, কিন্তু গুরুত্বপূর্ণ সঠিক তথ্য দিলেই সংলাপ রেডি, বুঝেছো? এইভাবে প্র্যাকটিস করো, আর আমি যে সংলাপগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো অবশ্যই রেডি করো, পরীক্ষায় এর মধ্যে থেকেই আসবে। যদি কারো বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করো, চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার। তো বন্ধুরা, যেভাবে তোমাদের বললাম সেভাবে তোমরা অবশ্যই লিখবে। তো এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করছি সেটা হচ্ছে কী কী সংলাপ তোমরা রেডি করবে ফাইনাল পরীক্ষার জন্য, সেই সংলাপগুলো একটু দেখে নাও। প্রথম যে বিষয়টা আমাদের রয়েছে, পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো, অর্থাৎ পথের যে আমাদের ড্রাইভিং প্রবলেম, রাস্তাঘাটে দুর্ঘটনা, সেই বিষয়টা নিয়ে একটু সেফভাবে চলার জন্য দুই বন্ধুর মধ্যে আলোচনা, কীভাবে তোমাকে চলতে হবে, কীভাবে চললে ভালো হবে, সেই বিষয় নিয়েই কিন্তু তোমাকে লিখতে হবে। নেক্সট, বিভিন্ন ছোঁয়াচে রোগ ব্যাধি থেকে মানুষকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ, তোমাকে কেমনভাবে চলতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, বা ছোঁয়াচে রোগ দেখলে নিয়মিত ঘরবাড়ি যেটা বলে যে ওয়াশ করা, যাকে বলা যায় সেরকম করতে হবে, তো এইসব বিষয়গুলো কিন্তু অবশ্যই থাকবে। নেক্সট, রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা, তো এটা তো বুঝতেই পারছো খুবই সহজসাধ্য বিষয়। প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ আলোচনা, বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা, চারিদিকে অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এই বিষয়ে সংলাপ রচনা, শরীরচর্চার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা, ছাত্র জীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা, এবং জল সংরক্ষণ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, দেখবে এর মধ্যে থেকে তোমরা এই বছরের পরীক্ষাতে কিন্তু কমন পাবে। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যেগুলো দিলাম সেগুলো অবশ্যই প্র্যাকটিস করো। ধন্যবাদ।